কেন্দ্রের তথা বিজেপির জনবিরোধী নীতি ও রাজ্যের রথযাত্রার প্রেক্ষিতে রানীগঞ্জে পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মিছিলটি রানীগঞ্জের তারবাংলা মোড় থেকে শুরু করে গোটা রানীগঞ্জ শহর পরিক্রমা করে এতুয়ারি মোড়ে একটি পথসভার আয়োজন করে। যুব তৃণমূলের পক্ষ থেকে নেত্রী ববিতা দাস বলেন, বিজেপির জনগণের উন্নয়নের স্বার্থে কোনো এজেন্ডা নেই, একটাই তাস ধর্মের হিন্দুত্বের, যা দিয়ে সমাজ ও মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে তারা। রথযাত্রার নামেও পশ্চিম বাংলার বুকে তারা একই পরিকল্পনা নিয়েছে। আমরা তার প্রতিবাদে যুব তৃণমূলের পক্ষ থেকে সংহতি ও সম্প্রীতি দিবস উপলক্ষে এই মিছিল বের করেছি, তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। রাজ্যের যেখানে যেখানে বিজেপি রথযাত্রা করবে, যুব তৃণমূলের পক্ষ থেকে সেই সব জায়গাতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে আগামী 28 ডিসেম্বর পূর্ব ও পশ্চিম বর্ধমান যুব তৃণমূলের পক্ষ থেকে গলসিতে এক সভার আয়োজন করা হয়েছে। আজকে 6 ডিসেম্বর সেই উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করেছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষের সাথে কাজ করবে, এবং সেই উদ্দেশ্যে তিনি কিন্তু বিগত 7 বছর ধরে টানা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ যেভাবে চলে গেছিল ICCU-তে, সেখান থেকে বের করে এনে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জন্য নানা রকম উন্নয়নমূলক পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা নতুন জায়গায় অধিষ্ঠিত করেছেন। এবং আমরা সবাই জানি আজকে মমতা ব্যানার্জির জন্য কিন্তু পশ্চিমবঙ্গের নাম গোটা বিশ্বে শ্রেষ্ঠ হয়েছে কন্যাশ্রী দৌলতে। সেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের এই মিছিল আমরা এখানে শেষ করছি। পাশাপাশি রানীগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের কনভেনার আশরাফ খান বলেন, আরেকটা হচ্ছে যার নাম হচ্ছে MMI, যার সবচেয়ে নেতা হচ্ছে আসাদুদ্দিন আবেশি, তিনি কিন্তু মুসলিম থেকে খোঁচা মেরে রাজনীতি করেন, এবং একটা আছে বিজেপি যারা হিন্দু থেকে খোঁচা মেরে রাজনীতি করেন। কিন্তু সমগ্র ভারতবর্ষের মাত্র একমাত্র পশ্চিম বাংলা আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে সরকার চালান। কারণ এখানে যে মহর্ষি, যে মনীষী জন্ম হয়েছেন, তার নাম ছিল বিবেকানন্দ মহারাজ। তিনি একটা কথা বলেছিলেন যে বহুরূপে সম্মিক উপস্থিত ছালি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে যেজন করে প্রেম সেজন সেবেছে ঈশ্বর। আমরা বাংলার মানুষ, আমরা সকলে হিন্দু মুসলিম শিখ ইসাই, সে বিভিন্ন ভাষাভাষী হতে পারে, কেউ হিন্দি হতে পারে, কেউ গুজরাটি হতে পারে, কেউ বাঙালি হতে পারে, কিন্তু যারা বাংলায় বসবাস করি, যারা বাংলায় জন্মেছি, আমরা প্রত্যেকজন বাঙালি, এবং প্রত্যেক বাঙালি একটা কর্তব্য আছে যে স্বামী বিবেকানন্দজি মহারাজের সেই বাণীকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পথের পাথেয় করে এগোচ্ছেন, আমরা সেই বাঙালিরাও কিন্তু সেই পথের পাথেয় করে এগিয়ে যাবো আগামী দিনে। এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে যেভাবে বিজেপি পশ্চিম বাংলাকে টার্গেট করেছে, এখানে যে শান্তির আবহাওয়া বইছে, যে মানুষ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব রয়েছে, সেই ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য আজকে বিজেপি এখানে জোরদার ক্ষমতা লাগিয়েছে। কিন্তু পশ্চিমবাংলা সহ রানীগঞ্জের প্রত্যেকটা মানুষকে আজকে তাবিজ জানাতে হবে যে আমরা রানীগঞ্জে এবং পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে আমরা ইট থেকে ইট থেকে জবাব দেব। মিছিলে উপস্থিত হয়ে সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক বোস বলেন, ব্লক সবাই মিলে একসাথে আমরা আজকে এই পদযাত্রায় বেরিয়েছি। আজকে পদযাত্রা করার উপলক্ষ হচ্ছে যে আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কথাটা ববিতা বলল, সাধারণ মানুষের পাশে থাকতে। আমার মনে হয় সাধারণ মানুষের পাশে থাকলে আমাদের আর এইসবের দরকার হয় না। আপনারা শুধু বলবেন এই কাজ ওই কাজ, কাজ কেন? আপনারা বলুন, আপনারা মানুষের কাছে বলুন আপনারা কী পাচ্ছেন না। আমার মনে হয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে গেছে, সারা পশ্চিমবঙ্গে 80% মানুষ যে তার স্পর্শ আছে উন্নয়নে। আজকে আপনারা বলুন 2 টাকা করে ছিল চাল, আজকে রূপশ্রী, আজকে সমস্যাটী, আজকে শিক্ষাশ্রী, যুবশ্রী, কৃষক থেকে আরম্ভ করে কৃষক ঋণ মুকু থেকে আরম্ভ করে এবং মাইনরিটির যেসব উন্নয়নমূলক কাজ করছেন এগুলোকে আপনারা মানুষের সামনে তুলে ধরুন। এছাড়াও এদিন এই মিছিলে উপস্থিত হয়েছিলেন MIC দিব্যেন্দু ভকত, কাউন্সিলর সীমা সিং, প্রতিমা মুখী, প্রাক্তন কাউন্সিলর হেনা খাতুন, সুভাষ ব্যানার্জি, সৌমিত্র ব্যানার্জি সহ আরও অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।